লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবিতে কমপক্ষে 17 বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিউনিশিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় বিভিন্ন দেশের আরও 380 অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। রেড ক্রিসেন্টের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করা নৌকায় সিরিয়া, মিশর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীরা ছিলেন। পথিমধ্যে নৌকাটি ডুবে গেলে 17 বাংলাদেশি নিহত হন। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আর কোনো বাংলাদেশি রয়েছেন কিনা তাও নিশ্চিত নয়। উল্লেখ্য, এর আগে গেল 24 জন ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় 250 বাংলাদেশিকে উদ্ধার করা হয়। সর্বশেষ গত 8 জুলাই ভূমধ্যসাগরে ডুবে যাওয়া আরেকটি নৌকা থেকে 49 জন বাংলাদেশিকে উদ্ধার করেছিল তিউনিশিয়ার বাহিনী।